ছট পুজোয় যেটা আমি মনে করি, যে ছট পুজোয় যেগুলো বিসর্জন হয় বা গঙ্গায় ডোবানো হয়, সেগুলো সব ন্যাচারাল। অর্থাৎ তার মধ্যে নারকোল, তার মধ্যে কলা, আখ, এগুলো কিন্তু কোনোটাই এবং ওটা ধুয়ে নিয়ে চলে যায়। সেটাতে ধুতে গেলে কোনো পলিউশন বা ওয়াটার পলিউশন হওয়ার সম্ভাবনা নেই। তাই ছট পুজোর ঘাটে করলে সেটা নিয়ে ওই বিরাট কিছু যে প্রাকৃতিক অসুবিধা বা ওয়াটার পলিউশন হবে, গঙ্গা পলিউশন হবে, এরকম হয় না। সেই জন্য ছট পুজোয় আমরা ঘাটটাকে মেনলি ইউজ করার জন্য ওদের বলি। 132টা ঘাট ছট পুজোর জন্য রেডি আছে, 8টা ওয়াটার বডি ক্রিয়েট করা হয়েছে যাতে রবীন্দ্র সরোবরে লোক না যায়। সেই জন্যে তার মধ্যে KMDA ক্রিয়েট করেছে, আমরাও ক্রিয়েট করেছি, KMDA জায়গায় কর্পোরেশনও করেছে, দেবার বডি ক্রিয়েট করা হয়েছে। 132টা ঘাট ওয়াটার বডি, 8টা। করোনা সিচুয়েশনে আমরা অ্যানাউন্স করছি যাতে খুব কাছাকাছি লোক না যায়, একটু ডিস্টেন্স মেনটেন করে। ওই জন্য আপনি দেখছেন যে জায়গাটাও আমরা অনেক বড় করেছি যাতে লোকে একটু ডিস্টেন্সে বসে নিজের পুজোটা করতে পারে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা ঘাটে লেডিস চেঞ্জিং রুম, টয়লেট, এগুলো প্রত্যেকটা ঘাটে আমরা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করেছি। রবীন্দ্র সরোবরকে প্রোটেক্ট করতে KMDA নিশ্চিতভাবে ব্যবস্থা নিয়েছে, যেটা NGT এর যা যা ইনস্ট্রাকশন দিয়েছে। আর পুলিশও যত মানে কোর্টের অর্ডারটাকে বলবৎ করার জন্য পুলিশও তার যথাযথ কাজ করছে। সন্ধেবেলার থেকে নিয়ে আর পরশু দিন সকাল পর্যন্ত, মানে ওই 12টা অবধি এখানে সার্কুলার রেলের কোনো সার্ভিস থাকবে না, শুধু বন্ধ থাকবে রেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।